সাবস্ক্রাইব করুন টেক বাংলা প্রো চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি করে দিন অন, যাতে করে এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও সবার আগে সবসময় আপনার কাছে পৌঁছে যায়। হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের কিন্তু বাংলা পুরো, আমি আছি মাই আপনাদের সাথে। আজকে ভিডিওটা হচ্ছে ফোনকে নিজের মতন সাজান, কী করে ফোনকে নিজের মতন সাজাবেন সেটাই আজকে ভিডিও। ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন টেক বাংলা পুরো কিছুক্ষণ, নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে এবং বুঝতে পারবেন আমি কী বলতে চাচ্ছি। তো তার জন্য আমি অনেক পুরানো একটি অ্যাপ লঞ্চার শেয়ার করবো, যার মাধ্যমে ফোনকে নিজের মতো সাজাইতে পারবেন। ওকে, গুগল লঞ্চার ভিতরে সার্চ দিয়ে সার্চ করবে আপনার এখানে মাইক্রোসফট লঞ্চার আর গুগল লঞ্চারটি আসবে আপনাকে। ফার্স্টলি আমি দেখাবো মাইক্রোসফট লঞ্চারটা যদি ব্যবহার করেন, সেটা আপনার ফোনকে আরো স্মার্ট করে দিতে পারবে আমার কাছে মনে হয়। ঠিক আছে বিরাজ, তো আমি এটা ইনস্টল করে দিচ্ছি, ইনস্টল হচ্ছে আমার। আর একটা কথা না বলবি না, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে করবেন, এবং আমার ভিডিও যদি ভালো না লাগে তবে বলবেন, যে কমেন্টটা জানাবেন যে কেন ভালো লাগেনি, কোন জিনিসটা আমার কমতি আছে সেটা আমি জানানোর চেষ্টা অবশ্যই করবো। ওকে বিরাজ, তো হচ্ছে এটা মানে ফোনকে নিজের মতন সাজানো, এরকম অনেক হিউজ ভিডিও ইউটিউবে আছে, বাট সেটা কতটা হেল্পফুল আপনার জন্য সেটা আমি বলতে পারতেছি না। তবে আপনি, আমি গুগল লিঙ্কটাও দিয়ে দেবো, বাট আমি দেখাচ্ছি আজকে মাইক্রোসফট লঞ্চারটাই ফুল ফুল এ টু জেড সেটিংস থেকে শুরু করে ফার্স্ট টু লাস্ট। ওকে, ফার্স্ট টু লাস্ট, তো এটা ও ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে, তারপর একটা কালো ইন্টারফেস আসবে যেটা পাচ্ছেন এখানে আসছে। তো টেক লিস্টে যাওয়ার পর এখানে একটা বলবে গেট স্টার্ট, তারপরে গেট স্টার্টে যাবেন, এখানে আপনার ইমেল আর ফোন নাম্বার দিয়ে ভরিং করে দিতে হবে। আপনি যদি না চান তাহলে স্কিপ করে দিতে পারেন, আমি এখানে স্কিপ করে দেবো। তারপর গেট গোতে চাপ দেবেন, তো তারপর দেখুন মাইক্রোসফট লঞ্চার অলরাইট, রাইট, দেখুন এই হচ্ছে আমার মাইক্রোসফট লঞ্চারটি ক্যান্সেল, এখানে আমার অ্যাপস বাচ্চা এসেছে সব। তবে আছে এটা সেটিংসটা যদি চলে যায়, ফার্স্টে আপনার এখানে চলে যেতে হবে এই অ্যাপস বারে। অ্যাপস বারে চলে যাওয়ার পর এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিতে হবে, তারপর এখানে অ্যাপস বার সেটিংসে চলে যেতে হবে। তো অ্যাপস বার সেটিংসে যাওয়ার পর প্রথম যে হচ্ছে সেটা আপনি কীরকম চান, আমি এরকম এই দ্বিতীয়টা সিলেক্ট করে দিচ্ছি, এখানে দেখুন দ্বিতীয়টা সিলেক্ট করে কনফার্ম করে দিচ্ছি, তো এরকম হয়ে যাবে। তারপরে যেটা আছে এই এই যে তৃতীয় নাম্বার যেটা আছে সেটা মুভ অ্যাপটা এরকমই থাক। তারপরে এখানে অ্যাপ ড্রাইভ আইকন যেটা আছে সেইটা, এটা আপনি অ্যাপ ড্রাইভ আইকনটা কীরকম দিতে চান সেইটা আপনি এখানে একটু সিলেক্ট করে দিতে পারেন, যে আপনি অ্যাপ ড্রাইভ আইকনটা কীরকম। আমি জানি এখানে একটু পুলিশে ডান করে দিলাম, এ পর্যন্ত আপনার সেটিংস কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমার একটু বোর্ডিং নিতে সময় নিচ্ছে, আপনারা নিচ্ছে সময় নেবে না, তারপরে আবার এই অ্যাপসে চলে যেতে, অ্যাপসে টু গিয়ে থ্রি ডট লাইনে ক্লিক করে দিতে হবে। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর হাইড রিসেন্ট অ্যাপ এটা ক্লিক করে দিতে হবে।
এটার কাজটা একটু বিস্তারিত না বলি না, যে আপনার যদি কোনো অ্যাপ হাইড করতে চান তো সেখান থেকে হাইড অ্যাপসে যাবেন, গিয়ে এখানে হাইড অ্যাপসে ওপেন করবেন, তারপর যেটা হাইড করতে চান এটা সিলেক্ট করে নেবেন, তো তাহলেই হয়ে যাবে। তারপর ব্যাকে চলে আসবেন, ব্যাকে এসে আবার এখানে ক্লিক করবেন এই থ্রি ডট লাইনে, তারপর হচ্ছে অ্যাপ টু, এই যে হোম স্ক্রিন, তো এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এটা খুবই দারুণ একটি কাজ করবে, দেখুন হোম স্ক্রিনটা মানে এরকমভাবে আসবে। যাই হোক, এই যে এরপর আপনি যদি এখানে ট্যাপ করে ধরে রাখেন তাহলে এখানে সেটিংস আসবে ওয়ালপেপার, ওয়ালপেপার যেটা আছে সেটা আপনাকে আপনার ফোন অনুযায়ী সেটা দিতে হবে, না হবে আপনার এখানে ওয়ালপেপার যদি ডাউনলোড করা থাকে তো ডাউনলোড করে নেবেন, বা গ্যালারি থেকেও সিলেক্ট করে দিতে পারেন। তো ব্যাস, এই ছিল মোটমাট ফোনকে নিজের মতো সাজানোর প্রত্যেকটি টিপস অ্যান্ড ভিডিও, ভালো লাগে লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ।